রান্নাঘর পুরো চ্যানেলে আজকে আমি আর মা নিয়ে এসেছি একটি অসাধারণ পনিরের রেসিপি। এই রেসিপিটি কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে, দুপুরে গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি। সুস্বাদু অসাধারণ এই পনিরের রেসিপি তৈরি করতে যেসব বাটার মশলা লাগবে সেই মশলাগুলো এখন আমি তৈরি করে নেব। কোনোটাকে এখন আমি জ্বালিয়ে নিচ্ছি। কিছু মশলা ভেজে নিতে হবে, সেজন্য আমি কড়াইটাকে উনুনে বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা আমি সরষের তেলে করব। 3 চামচের মতো দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, 2টো নিয়েছি রসুন আর 1 ইঞ্চি আদা। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে ভেজে নেব। যত সময় না বাদামের রং হচ্ছে তত সময় এটাকে আমি ভাজতেই থাকবো, আর এই পর্যায়ে থাকবো মানে একটা লো। এই রেসিপিটিতে টমেটোর প্রয়োজন। এদিকে আমার মেয়ে পেঁয়াজ আদা রসুনগুলোকে ভেজে নিচ্ছে। আমাদের বাগানের গাছে টমেটো ধরেছে, সেখান থেকে আমি টমেটো নিয়ে আসবো। দেখতে পাচ্ছ টমেটো গুলো একদম লাল টসটসে হয়ে পেকে আছে। দেখো আমি কতগুলো টমেটো তুলে নিয়েছি, দেখুসকে দেখতে কত সুন্দর লাগছে টমেটো গুলো একদম লাল টকটকে। খাও, তোমার তো ভালো লাগে খেতে। হ্যাঁ, আমার পাকা টমেটো খুবই ভালো লাগে খেতে, ছোট গুলো তো আরো ভালো। খাও, খাবে না? কেন? আমার ভালো লাগে না। সত্যি আমি এখন একটা খাবো, ধুয়ে নি, ধুয়ে খেতে হয়। টমেটো মাখাও কিন্তু খেতে ভালো লাগে। এখন পুরো রুদ্র না, একটু টক টক খুব ভালো লাগছে খেতে। একটু খাই দেখ না। না না, খুব ভালো লাগছে। আমার ভালো লাগে না টমেটো, তুমি খাও, তোমার কাছে টমেটো তুমি। এদিকে আমার ভাজা হয়ে গেছে, দেখো সবকিছু কেমন ব্রাউন কালারের চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। বাদামি কালার হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ফটাফট এটা কাজটা করতে হবে, তুলে নিতে হবে তেল থেকে, না হলে কিন্তু লাল হয়ে যাবে, এটা খেতে কিন্তু তখন ভালো লাগবে না। ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন এখন আমি বেটে নেব। এগুলো কিন্তু একদম মিহি করে বাটতে হবে। মা ওদিকে যত সময় বেটে নিচ্ছে মশলাগুলো, আমি তত সময় পনিরগুলোকে কেটে নিচ্ছি। আর বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটো আমি 4টে টুকরো করে নিয়েছি, এগুলোকে এখন আমি বেটে নেব। নিয়েছি পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবে। পেঁয়াজ ভাজা হয়ে তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি কালার চেঞ্জ করে ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, টমেটো বাটা। টমেটোটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নেব, সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। নেড়ে চেড়ে এটাকে আমি লো আছে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম লো আছে। দেখো মশলা থেকে কিন্তু সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখনই দেখবে মশলার সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছো, তখন তোমরা বুঝতে পারবা যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝোল, এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এটাকে আমি গামাখা গামাখা তৈরি করব। দেখো এটাকে আমি কি পরিমাণে করেছি, এটা কিন্তু একদম পাতলা করিনি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি পনির, পনিরগুলোকে কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো, কিন্তু কাঁচা পনিরের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে।
এখন আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এভাবে করে কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু তরকারির একটা অসাধারণ ফ্লেভার আসে এবং তরকারিটা দেখতে খুব ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতন জাল করে নেব। এভাবে যদি ঢাকনা দিয়ে আমরা 5 মিনিট ঢেকে জাল করি তাহলে কিন্তু আমাদের রান্নাটাও তৈরি হয়ে যাবে এবং ঝোলটাও শুকিয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এসেছি, এখন আমি ঢাকাটাকে উঠিয়ে দেখে নিচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে। রেসিপিটা আমার তৈরি, এখন আমি নামিয়ে নেব। দেখো এটা কালারটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। দেখো আমাদের সুস্বাদু পনিরের রেসিপি তৈরি, দেখে কি মনে হচ্ছে এটি সুস্বাদু হবে? তো হ্যাঁ অবশ্যই এটি সুস্বাদু হবে। এখন এটাকে দেখে আমাদের জিভের জল থামছে না, আমরা এখন খেয়ে দেখবো গরম ভাতের সঙ্গে। দেখো সুন্দর লাগছে তো দেখতে, দুজনে একসাথে খেয়ে নেব। আমি আর এখন কথা বলবো না, আমি এখন খাবো। জিভের জল আর মানছে না, না খুবই ভালো লাগছে খেতে। আমি পনির খেয়ে দেখছি। খেতে খুবই অসাধারণ হয়েছে, পনিরটা কিন্তু আরো ভালো লাগছে খেতে। সত্যি খুবই ভালো লাগছে খেতে। তুই খাবি দাদা? খাবি? তোকে আমি খাওয়া দিচ্ছি। বাচ্চাদের মতো একদম লেপে দিচ্ছি সবাইকে। একবার খেতে হয় না, লেপে দিস না আবার। এখন ঠিক আছে, লঙ্কাটাকে খাবো। আজ খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।